আজকের ভিডিও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের RRB কি কি নোটিফিকেশন আছে আপনার জন্য এবং বিরাট বড় নোটিফিকেশন লঞ্চ হতে চলেছে RRB এর তরফ থেকে, তো সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর আমাদের চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করুন, যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, ভারতের রেলে 1,49,000 কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরি সরকারি চাকরি খুঁজছেন, তাহলে আপনার জন্য চলে এল দারুণ বড় একটি সুযোগ। আবার ভারতীয় রেলে 1,50,000 কর্মী নিয়োগ করা হবে এমনটাই ঘোষণা করা হলো। যে সমস্ত চাকরি পার্টি মাধ্যমিক পাশ করে আছেন বা আরও অন্যান্য যোগ্যতা চাকরি সরকারি চাকরি খোঁজ করছেন তারা ভারতীয় রেলে চাকরি করতে পারে। ইতিমধ্যে ঘোষণা করা হয় ভারতীয় রেলে 1,50,000 মতো কর্মী নিয়োগ করা হবে, যেখানে পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে সামনে 2024 রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন 1,00,000 কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যে সেই অনুপাত আপাতত 1.5 রয়েছে। পদের নাম, ভারতীয় রেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, গ্রুপ ডি পদ থেকে করে আরো বিভিন্ন পদ, যেমন গ্রুপ সি, বিসি সহ আরো ভারতীয় রেলে যে সমস্ত পদ সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন যোগ্যতা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকার নতুন এবং প্রকল্পে ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে মিশন রোড। এই প্রকল্পের মাধ্যমে সমগ্র রাজ্যকে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশ হলে চাকরি প্রার্থীরা চাকরি করতে পারেন, এছাড়া উচ্চ মাধ্যমিক পাশ ও অন্যান্য আরও অনেক অন্যান্য যোগ্যতা এখানে দুটি নয়, সব মিলিয়ে প্রায় 1,50,000 কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ মিলিয়ে 1,48,463 জন কর্মী নিয়োগ করা। হিসেব অনুযায়ী ভারতীয় রেলে প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে। ভারতীয় রেলে গত 4 বছরের হিসেব অনুযায়ী দেখতে গেলে বছরে মাত্র 43,678 জন করে কর্মী নিয়োগ করা হয়েছে, যার মধ্যে এই বছরের সবচেয়ে বেশি অর্থাৎ 1,48,463 জন কর্মী নিয়োগ করা হবে। হিসেব অনুযায়ী ভারতের রেলে কর্মরত অবস্থায় চাকরি প্রার্থী প্রয়োজনে 40,78,000, যার মধ্যে 21.75 পদ ফাঁকা আছে। এখানে কেবলমাত্র 31.31 লক্ষ কর্মী কর্মী কর্মরত রয়েছে, যার মধ্যে বাকি সমস্ত পদ ফাঁকা করে রয়েছে। এখন ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে 2014-15 সাল থেকে 2021-22 পর্যন্ত ভারতীয় রেলে মোট কর্মী নিয়োগ করা হবে 3,59,422 জনকে, যার মধ্যে 2022-23 আর্থিক বর্ষে অর্থাৎ চলতি বছরে নিয়োগ করা হবে 1,48,463 জন। ভারতীয় রেলে চাকরি করতে হলে চাকরি অনুযায়ী প্রার্থীর অন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হবে 45 বছর। আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীকে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তবে অফিসিয়াল নোটিফিকেশন এখনও বেরোনি। ছোট থেকে বড় বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা ভাবে নিয়োগ করা হয়।
এই চাকরি সম্বন্ধে আগামী কিছুদিনের মধ্যে বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হবে। ভারতীয় রেলের তরফ থেকে বিস্তারিত তথ্য আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইট চ্যানেল পেয়ে যাবেন, এবং এরকম ভালো আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করুন।